হাই ফ্রেন্ড, আমি ডিমিষ্টি রয়। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজ হলো বাংলার নববর্ষ, তো সবাইকে শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। তো আজকে আমি এক জায়গায় যাবো, এই হঠাৎ ঠিক হলো 11টার দিকে, তো ঠিক হলো তো আমরা ওখানে যাব। ওইখানে আমার বরকে বললাম, আমাদের ঘরের পিছনে পুঁইশাক গাছ হয়েছে, বললাম কটা পুঁইশাক ডগা কেটে নাও, নিয়ে চলো ওখানে যাই। ওটা তো ছোটো ডাক না, না বড়ো ডাক, বড়ো ডাক কেটে দাও। কটা ডাক নাই রাখো, তোমার মারা আসবে তো, আবার দিয়ে যাওয়া যাবে। কোন বড়ো ডাকগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মারা হলে কটা ডগ আবার কেটে দিলে হয়ে যাবে। ওখানে এই পুঁইশাক গাছগুলো এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে চিংড়ি মাছ এনে রান্না করে খেয়ে নিই। তো আমার বড়ের তো অ্যালার্জি আছে, ওই কারণে পুঁইশাক খাওয়া বারণ, খেতে পারছি না। ওই কারণে এগুলো আমি দিয়েই আসি, তো তারা তো খেতে পারবে। অ্যাক্সেস হয়ে যাওয়ার কথা হবে না? হাই ফ্রেন্ড, এই দেখো কত সুন্দর, দেখো পুঁইশাকটা একদম টাটকা। এই পুঁইশাকে ছুঁয়ে নিতে হবে, ভিডিওর মধ্যে ছাড়ছ। একটা নেবে নাকি, নাকি ওই কটাই হয়ে যাবে সেটাই ভাবছি। হ্যাঁ, এই কটাই দাও, পরে আবার আবার হোক না। হ্যাঁ, এই সাইড দিয়ে দিয়ে এইখানটাতে বেঁধে দাও, ওই ডক্টরও এদিক দিয়ে সরিয়ে দাও, কারণ ওই দেওয়ালে গরমে দেখছি না পাতাগুলো কেমন কেমন হয়ে যাচ্ছে, যেটা আলাদা গরম লাগছে না ওদের। থাক চলে এসো, হয়ে গেছে। এই যে পুঁইশাক কাটা কমপ্লিট হয়ে গেছে আমার, এই পুঁইশাকটা নিয়ে যাবো, আমরা এক জায়গায় যাচ্ছি, ওখানে নিয়ে যাবো। এরকম আজকে পয়লা বৈশাখ, সকালবেলা উঠে গোপালের জন্য এই জামাটা বানালাম। এই দেখো কত সুন্দর জামাটা, দেখতে পাচ্ছ? এরকম এই যে আমাদের গোপাল স্নান টান করে রেডি হয়ে গেছে, এই জামাটা পরবে, পয়লা বৈশাখের জামা। দেখো, আর এটা ছোট্ট একটা প্যান্ট, একটা প্যান্ট বানিয়েছি ওর, এই যো ছোট্ট ছোট্ট একটা প্যান্ট বানিয়েছি। আর এটা হলো জামা, আমার গোপালের জামা খুব আমি কম কিনি, কেউ যদি দেয় তাহলে কিনি, আর নাহলে ধরো গেলাম দেখতে ভালো লাগলো জামাটা দূর থেকে তখনই কিনি, আর নাহলে আমি বানিয়ে নিই। আমার বাড়িতে আমার মেশিন আছে, আমি বানিয়েই নিই। তো আমি গোপাল থেকে এখন জামাটা পরাই। পুঁইশাক নিয়ে আমি চলে এসেছি মায়ের এখানে। তো আমার বড় তো অ্যালার্জি আছে, কবে খাবো ঠিক নেই, ওই কারণে অনেক হয়েছে। ওখানে মায়ের কাছে এলাম, দিয়ে গেলাম, কবে আসবো বা ঠিক নেই। ওদের ঘরে ছিল না দুদিন ধরে, ইয়ে গাছকে ছিঁড়ে নিয়েছে, নিয়ে এলাম, ওদের খাবে না। চলে এসেছি এই মাদের এখানে, আসবো বেরিয়েছিলাম, মা রান্না করছে। ও মাই গড, খাসির মাংস হচ্ছে। হ্যাঁ, এটা খাসির মাংস, এটা মনে হচ্ছে চাটনি, চাটনি হচ্ছে। ও মা, খাসির মাংস করেছে, মুরগি মাংস করি করি, মুরগি মাংস। দেখো আমি খাসির মাংস খাই না, শুধু খাসির মাংস করেছে, মুরগি মাংস করেনি আমার জন্য। দেখো দেখো, দাঁড়াও, মাছ করেছে, মনে হয় করেছে, মুরগির মাংস কোথায় লুকিয়ে রেখেছে। আর চলে এসেছি, বাবা ঘুমাচ্ছে এখন, মাঝে গেছে, বাবা ঘুমাচ্ছে, এসে জামা কাপড় ছেড়ে নিয়েছে, খুব গরম লাগছে, খুব গরম।